আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদময়ে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনা ঢুকে সেনাদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ এরপর জানিয়ে দেব গাজায় পোলিও মহামারী ঘোষণা দাই ইসরায়েল এদিকে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা এরপর জানিয়ে দিব গাজার শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও জানিয়ে দিব গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত আর উনচল্লিশ ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানিয়ে দিব আরব আমেরিকানরা কি কমলা হ্যারিসকে ভোট দেবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাঘাটিতে ঢুকে সেনাদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ এক ফিলিস্তিনি বন্দীকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগে ইসরায়েলের কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে গতকাল সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে নেগেব মরুভূমিতে সডে তেমেম সেনাঘাটিতে প্রবেশ করলে বাইরে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীদের একটি দল জড়ো হয় সেই সঙ্গে সেনাদের পক্ষে বিক্ষোভ শুরু করে তারা কয়েক মাস ধরেই সডে তেমেম সেনাঘাটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠছে এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ইসরায়েল গতকাল যেসব বিক্ষোভকারী সডে তেমেম সেনাঘাটিতে জড়ো হয়েছিল তাদের মধ্যে দেশটির জোট সরকারের কয়েকজন ডানপন্থী এমপিও ছিলেন কেউ কেউ ঘাটের প্রধান ফটক ঠেলে ঢুকে পড়ার চেষ্টা করেন কেউ কেউ সীমানা বেড়া ওঠার চেষ্টা করেন তারা স্লোগান দেন আমরা আমাদের বন্ধুদের পরিত্যাগ করতে পারি না সন্ত্রাসীদের জন্য তো অবশ্যই না গাজায় পোলিও মহামারী ঘোষণা দায়ী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলকে ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে জাজিরার খবরে বলা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার টেলিগ্রামে এক দেয়া বিবৃতিতে জানিয়েছে এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই পোলিও মহামারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব ক্ষতিগ্রস্ত পয় নেটওয়ার্ক এবং টনকেটন ময়লা অপসারণের জন্য ইজরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে চলতি মাসের শুরুর দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ দুই শনাক্তের ঘোষণা দিয়েছিল এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের তাবু থেকে সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ইতোমধ্যে এই দুর্যোগ সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম জং উন একটি বিমানবন্দরের মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এরপর তিনি গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন বলা হয়েছে উদ্ধার কার্যক্রম পরিচালনায় দশটি হেলিকপ্টার ও সরকারি নৌযান ব্যবহার করা হচ্ছে কেসিএনে জানিয়েছে রবিবার চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি গাজার শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাসকে নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় এই পরিস্থিতিতে গাজার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত খবর মিডল ইস্টাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে গাজাযুদ্ধ শেষ হওয়ার পর এই কমিটি উপত্যকার শাসনভার গ্রহণ করবে এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে এ সদস্যরা হবেন ফাতার সাবেক নির্বাচিত নেতা মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত ব্যক্তিরা মোহাম্মদ দাহলান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করেছেন দুই হাজার সালে গাজার নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তবে দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগে দুই সালে তাকে ফিলিস্তিন ছাড়তে বাধ্য করা হয় আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করেছেন গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল দখলদার দেশটির বর্বরচিত হামলায় গাজা ভূখণ্ড জুড়ে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে উদ্ধারকর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গতদিনে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন নতুনদের নিয়ে গত সাড়ে নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার তিনশত তেষট্টি জনে আহত হয়েছেন নব্বই হাজার নয়শত তেইশ জন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় নিহত হয় এক হাজার দুইশোর মতো ইসরায়েলি আরব আমেরিকানরা কি কমলা হ্যারিসকে ভোট দেবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তার ইসরায়েলি তোষণ বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিল আরব আমেরিকানরা তারা তাকে ভোট দেবে না বলে জানিয়েছিল এখন কমলা হ্যারিস যদি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন তবে কি তারা তাকে ভোট দেবে এই প্রশ্নটি এখন মার্কিন রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়ে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানানোর কয়েকদিন পরে দুই প্রধান দলের শীর্ষ কর্মকর্তারা ডিয়ারবোর্ন ভিত্তিক আরব আমেরিকান নিজেদের প্রশাসক ওসমা সিবলানিকে জিজ্ঞাসা করেছেন হ্যারিস মেট্রো ডেট্রোয়েট কেন্দ্রীভূত দেশের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর সমর্থন ফিরে পেতে পারেন কি না